আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব। এটির সঙ্গে আমরা প্রায় সকলেই কম বেশি পরিচিত এটি হলো নোনা এটিকে অনেকেই বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে চেনেন আমাদের প্রায় অনেকের বাড়িরই খুব মুখ্য একটি সমস্যা হলো নোনা এটি যেমন আপনার বাড়িকে দুর্বল তো করেই দেয় তার সাথে সেটি দৃষ্টিকটুও লাগে কিভাবে এর হাত থেকে মুক্তি পাবেন সেটা জানার আগে আপনাকে জানতে হবে কেন এটি হয় কারণ না জানলে কখনোই তার সমাধান করা সম্ভব নয় তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নোনা কি কেন দেওয়ালে নোনা দেখা যায় এটি আপনার বাড়ির কী কী ক্ষতি করতে পারে এছাড়াও আমরা জানবো বাড়ি তৈরির আগে কি কী প্রিকশন নিলে এটির হাত থেকে মুক্তি পেতে পারেন আরও জানবো যদি আপনার বাড়িতে ইতিমধ্যেই নোনা ধরে গিয়ে থাকে তাহলে এটিকে কিভাবে দূর করবেন এই ভিডিওতে দেওয়া সমস্ত তথ্যই খুব ডিটেল আলোচনা করা হবে তাই আপনাদের অনুরোধ ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন এবার মূল ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আসে নোনা কী জলের উপস্থিতিতে দেওয়ালের বিভিন্ন জায়গায় ছোপ ছোপ দাগ দেখা যায় প্লাস্টার খসে পড়তে থাকে দেওয়ালের রং নষ্ট হয়ে যায় কখনও সেটি পাউডারের মতো গুঁড়ো গুঁড়ো হয়ে যায় এগুলোকেই আমরা সাধারণত নোনা বলে থাকি অনেক সময় আমরা এটিকে ড্যাম্পও বলে থাকি বেসিক্যালি ড্যাম্প আর নোনা কো রিলেটেড একটির ফলেই অন্যটি হয় কিন্তু ড্যাম্প আর নোনা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস যখন যে কোনোভাবে আপনার ওয়ালে জল এসে পড়ে তখন সেটি ক্যাপিলারি অ্যাকশনের মাধ্যমে ইটের পোর্টসগুলির মধ্যে দিয়ে আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে এবং সমগ্র দেওয়াল জুড়ে ছোপ ছোপ দাগ হতে থাকে এটিকেই আমরা সাধারণত ড্যাম্প বলে থাকি অন্যদিকে যদি ইঁটের মধ্যে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম বা পটাশিয়ামের সালফেট লবণ উপস্থিত থাকে তাহলে ড্যাম্পনেসের কারণে সেই সল্টগুলি জলের সাথে মিশে ইঁট থেকে বাইরে বেরিয়ে আসে এবং পরবর্তীকালে সেই জলগুলি উবে যায় এবং দেওয়ালের গায়ে সল্টের লেয়ারগুলি পাউডারের মতো জমতে থাকে এটিকেই আমরা নোনা বলে থাকি আশা করি ড্যাম্প এবং নোনার মধ্যে বেসিক পার্থক্যটা আপনারা বুঝতে পারলেন এবার আমরা আলোচনা করব কেন দেওয়ালে নোনা হয় যেমনটা আমরা বললাম জলের উপস্থিতি মুখ্যভাবে দায়ী নোনার জন্য এবার এই জল সাধারণত তিনভাবে দেওয়ালের মধ্যে আসতে পারে এক নম্বর হলো ফাউন্ডেশন বা ভিত থেকে আরেকটি হলো বৃষ্টির মাধ্যমে এছাড়াও কোনো লিকেজের মাধ্যমে জল দেওয়ালে প্রবেশ করতে পারে ফাউন্ডেশন থেকে মাটির নিচের জল ইটের পোর্সগুলির মাধ্যমে আস্তে আস্তে উপরে উঠতে থাকে এবং ড্যাম্পের সৃষ্টি করে আর ইঁটের মধ্যে যদি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম বা পটাশিয়ামের সল্ট থেকে থাকে তাহলে দেওয়ালের মধ্যে নোনা ধরতে পারে এবার প্রশ্ন আসে এই সল্টগুলি কীভাবে ইঁটের মধ্যে আসে সাধারণত ইঁট তৈরির জন্য যে মাটি ব্যবহার করা হয় সেই মাটির মধ্যে এই লবণগুলি মিশে থাকে তাই ইট কেনার আগে সতর্কভাবে কিনতে হবে যেই মাটিতে এগুলির পরিমাণ কম রয়েছে সেরকম জায়গা থেকে ইঁট কেনার চেষ্টা করবেন একটু পরেই আমরা আলোচনা করব কিভাবে গুণগত মানের ইঁট যাচাই করবেন কিন্তু তার আগে আমাদের জানতে হবে নোনার কারণে আপনার বাড়িতে কী কী ক্ষতি হতে পারে সবার প্রথমেই নোনার ফলে আপনার দেওয়াল দুর্বল হয়ে যায় মশলার সাথে ইঁটের বন্ডিং লুজ হয়ে যেতে পারে এছাড়াও ইঁটের সাথে প্লাস্টারের বন্ডিং লুজ হয় যার ফলে দেওয়াল থেকে প্লাস্টার খসে পড়তে পারে এছাড়াও দেওয়ালে রং করা থাকলে সেই রঙগুলি পাউডারের মতো ঝরে ঝরে পড়তে থাকে এছাড়াও ড্যাম্প মা নোনার কারণে আপনার বাড়িটিও আর দৃষ্টিনন্দন থাকে না সারা দেওয়াল জুড়ে দাগ ছোপ ইত্যাদি দেখা যায় এবং এর ফলে একটা বিচ্ছিরি রকমের গন্ধও আসে দেওয়াল থেকে মোট কথা ড্যাম্প বা নোনার কারণে আপনি একটি অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করেন তো আপনারা বুঝলেন ড্যাম্প বা নোনার কারণে আপনার বাড়িতে কী কী ক্ষতি হতে পারে এবার আমরা আলোচনা করব বাড়ি তৈরির আগে কী কী প্রিকশন নিলে নোনা থেকে মুক্তি পেতে পারেন সবার প্রথমে বাড়ি তৈরির জন্য যে ইঁট কিনবেন সেটি খুব ভালোভাবে দেখে কিনতে হবে আপনি সাধারণভাবে বুঝতে পারবেন না যে ইঁটের মধ্যে সল্ট প্রেজেন্ট আছে কি তাই যেই ইট ভাটা থেকে বা ডিলারের থেকে আপনি ইঁটটি কিনছেন তার আশেপাশে যেই যেই বিল্ডিংয়ে ওই ডিলার ইট সাপ্লাই করেছেন সেখানে ভিজিট করুন দেখুন সেই বিল্ডিংগুলিতে নোনা সমস্যা আছে কি না যদি থাকে তাহলে সেই ডিলারের থেকে ইট নেবেন না দ্বিতীয়ত যেখান থেকে ইট কিনছেন দেখে নেবেন তারা ইট তৈরির জন্য কোন মাটি ব্যবহার করছেন সমুদ্র উপকূলবর্তী কোনো নদী থেকে যদি সেই মাটি আসে তাহলে হাই চান্স থাকে সেই মাটিতে লবণের উপস্থিতির এরকম মাটির তৈরি ইঁট থেকে দূরে থাকুন এছাড়াও যে ইঁট আপনি বাড়ি তৈরিতে ব্যবহার করবেন সেই ইঁটে সল্ট প্রেজেন্ট আছে কি না সেটি পরীক্ষা করে দেখে নিতে হবে এই টেস্টটির নাম হলো এফ্লোরেশন টেস্ট অফ ব্রিক এই টেস্টের সাহায্যে ইটের মধ্যে থাকা সল্টের মাত্রা নির্ণয় করা যায় বাড়িতে বসেই এই টেস্টগুলি আপনি করতে পারবেন কিভাবে ভালো ইট চিনবেন সেই নিয়ে আমি ডিটেল একটি ভিডিও বানিয়েছি সেই ভিডিওটি দেখে নিতে পারেন ওখানে এফ্লোরেসেন্স টেস্ট সহ ইঁটের অন্যান্য টেস্ট দেখানো আছে ভিডিওটির লিঙ্ক উপরে কার্ডে এবং এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন যাই হোক এগুলি তো গেল কিভাবে ভালো ইট বাজবেন যাতে নোনা না আসে এবার আমরা দেখব ড্যাম কিভাবে আটকাবেন ড্যাম্প আটকাবার জন্য গ্রাউন্ড ফ্লোর লেভেলে ডিপিসি বা ড্যাম্প প্রুফ কোর্স অবশ্যই দিতে হবে এবং প্রতিটি দেওয়ালের নিচে দিতে হবে সাধারণত ওয়ান ইস টু টু ফোর এই রেশিওতে সিমেন্ট বালি এবং পাথর দিয়ে প্রায় দেড় ইঞ্চির একটি কনক্রিটের লেয়ার বানানো হয় এটিকেই ডিপিসি বলা হয় বালি হিসাবে মোটা বালি ব্যবহার করতে হবে এবং পাথর হিসাবে দশ মিলিমিটারের পাথর ব্যবহার করতে পারেন এটি মাটির নিচের জলকে উপরে আসতে বাধা দেয় তাই এটিকে প্রুফ কোর্স বলে আপনারা যদি ডিপিসি নিয়ে আরও ডিটেলে জানতে চান তাহলে নিচে কমেন্ট করে আমাদের সেটি জানাবেন আমরা ডিপিসি নিয়ে ডিটেলে ভিডিও নিয়ে আসব। যাই হোক আরও একটি প্রিকশন নিতে হবে সেটি হলো বালি কেনার সময় সতর্ক থাকবেন এমন জায়গা থেকে বালি নেবেন না যেই বালি কোনো সমুদ্র উপকূলবর্তী নদী থেকে আসে কারণ সেখানে বালিটি লবণাক্ত হয়ে যায় ও সিমেন্টের সাথে রিঅ্যাকশন করে এবং পরোক্ষভাবে নোনা ধরতে সাহায্য করে তো এতক্ষণ আপনারা জানলেন নতুন বাড়ি তৈরির সময় কী কী প্রিকশন নিলে নোনার পরিমাণ কমানো যায় এবার আমরা আলোচনা করবো আজকের আলোচনা শেষ পয়েন্ট অর্থাৎ যদি আপনার বাড়িতে নোনা অলরেডি ধরে থাকে সেটিকে কিভাবে দূর করতে পারবেন ধরুন এটি আপনার দেওয়াল এবং এই এতটা পোর্শান জুড়ে নোনা ধরেছে তো এই নোনা ধরা পোর্শান থেকে সামান্য কিছু জায়গা বাড়িয়ে প্লাস্টার খসিয়ে দিতে হবে তারপর সেখানে তেঁতুল জল দিয়ে ওয়াশ করতে হবে নোনার পরিমাণ যত বেশি থাকবে তত বেশি কোটিং দিতে হবে এবং কমপক্ষে একটি কোটিংয়ের থেকে আরেকটি কোটিংয়ের টাইম গ্যাপ দুই থেকে তিন ঘন্টা রাখবেন এক্ষেত্রে দশ লিটার জলের মধ্যে এক কেজি পাকা গুলে তেঁতুলের জল তৈরি করতে হবে আপনার ওয়ালের এরিয়া অনুযায়ী আপনি ক্যালকুলেট করে নেবেন যে কতটা তেতুল জল আপনার প্রয়োজন সাধারণত এক লিটার তেঁতুল জল দেড়শো স্কোয়ার ফিট এরিয়া কভার করতে পারে আপনারা অনেকেই জানেন তেঁতুলের টার্টারিক অ্যাসিড থাকে সেই অ্যাসিডটি সল্টের সাথে রিয়াকশন করে সল্টকে অনেকটা নিউট্রেলাইজ করে দেয় তবে এই পদ্ধতিতে মোটামুটি সত্তর থেকে আশি পার্সেন্ট মতো ফল পাবেন পুরোপুরি নোনা দূর করা প্রায় অসম্ভব এই পদ্ধতিগুলির সাহায্যে বেশ কিছু বছর নোনা থেকে মুক্তি পাবেন আবার হয়তো সেটি ফিরে আসতে পারে যাই হোক তেঁতুল জল দিয়ে ওয়াশ করার পর যে কোনো ওয়াটার প্রুফিং অ্যাডমিক্সচারের কোড দিতে হবে মার্কেটে এরকম অনেক অ্যাডমিক্সচার পেয়ে যাবেন তারপর সেই জায়গায় শুকনো সিমেন্টের একটি লেয়ার দিয়ে আবার করে প্লাস্টার করে দিতে হবে এই পদ্ধতি অবলম্বন করলে আপনি নোনা থেকে অনেকটা মুক্তি পেতে পারেন অনেকেই দেখবেন নোনা ধরা জায়গায় টাইলস বা ওয়ালপেপার কিংবা কোনো শিট লাগিয়ে দেন কিন্তু তাতে করে দেখা যায় হয় সেগুলি কিছুদিন পর নষ্ট হয়ে যায় অথবা ড্যাম সেই টাইলস বা ওয়ালপেপারকে ছাড়িয়ে অন্যত্র ছড়িয়ে পড়ে কারণ আপনি সেটিকে ট্রিটমেন্ট না করে লুকিয়ে রাখতে চেয়েছেন তাই এই ভুলগুলি করবেন না অবশ্যই নোনাকে চাপা দেওয়ার বদলে সেটি কেন হচ্ছে সেটি অনুসন্ধান করুন এবং প্রপার ওয়েতে ট্রিটমেন্ট করুন তাহলেই নোনা থেকে মুক্তি পাওয়া সম্ভব যদি বাড়ির স্পেসিফিক কোনো জায়গায় বৃষ্টির পরিমাণ বেশি থাকে এবং বৃষ্টির ফলে ড্যাম আসে তাহলে সেই জায়গাটি বন্ধ করার চেষ্টা করুন অনেক সময় কলের পাইপ লিক করেও দেওয়ালে ড্যাম্প আসতে পারে তাই সেগুলিকে রিপেয়ার করেও ও ড্যাম থেকে মুক্তি পেতে পারেন মোট কথা আগে কারণ অনুসন্ধান করুন তারপর প্রপার ওয়েতে ট্রিটমেন্ট করুন ফল অবশ্যই পাবেন এছাড়াও নোনা থেকে বাঁচতে অ্যাশ ব্রিক ব্যবহার করতে পারেন কারণ ফ্লাইয়্যাশ ব্রিকে পোর্টসের সংখ্যা কম থাকে তাই এই টাইপের ব্রিক ব্যবহার করলে নোনা ধরার চান্স অনেক কমে যায় ফ্লাই অ্যাশ ব্রিক এবং রেড ক্লেপ ব্রিকের তুলনা করে অলরেডি ডিটেল ভিডিও বানানো আছে আপনি সেটিও একবার দেখে নিতে পারেন ওই ভিডিওর লিঙ্ক ওপরে কার্ডে এবং এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন তো এতক্ষণ আপনারা জানলেন নোনা ধরার কারণ এবং তার থেকে বাঁচার সম্ভাব্য কিছু টিপস আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধু এবং ফ্যামিলি মেম্বারদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না যদি আপনার কোনো কোয়ারি থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাদের সেটি জানিয়ে দিন আর আপনি যদি প্রথমবার এই চ্যানেলে ভিজিট করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন যাতে সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড এরকম অনেক ছোটো ছোটো তথ্য আপনি পান সবার আগে আজকের জন্য এটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওই নতুন কোনো টপিক নিয়ে ততদিন অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনার দিন শুভ হোক